গুড মর্নিং, আমি এসে গেছি প্রাপ্তি। আজ সানডে, হ্যাঁ আমার রান্না হয়ে গেছে 8:10-15। এই গোছগাছ এটা ওটা করতে করতে আমার এত দেরি, এখন 8:30 বেজে গেছে। ঘড়ি দেখাবো একদম শেষে, করে নি সব বলে নি তোমাদের সাথে, একটু গল্প করে নি, তারপর ঘড়ি দেখাবো। যাই হোক, সকালবেলা উঠেই না গুড মর্নিং করে একদম চোখ ডলতে ডলতে চোখ ফুলে সবে ঘুম থেকে উঠলাম, সেই অবস্থা আমার নয়। আমার গলায় পাবে তোমরা একটা বেশ দম ভরা টোন, কেন বলো তো, আমি তো উঠেছি সেই 5:30, তাই আমি এখন ফুল দমে কাজ করে কাজ শেষ করলাম। চারিদিকে দেখো, ঘরের চারিদিকে একটু অগোছালো দেখবে, যদিও তেমন অগোছালো নয়, তাও ঝাড়াঝুড়ি মোছামুছি হয়নি। আমি তো জানি কতটা পরিষ্কার আছে ঘর, তোমরা বুঝতে পারবে না। যাই হোক, এবার দেখো এই ঘরের অবস্থা। হ্যাঁ, কিচ্ছু মোছা হয়নি, ফার্নিচারগুলো মুছতে হবে, তারপর টুকটাক কাজ গোছাতে হবে। আজকে সানডে, 10:00-12:00 আমার ক্লাস আছে। যাই হোক, চলো এবার তোমাদের খাওয়া দাওয়াগুলো, মানে আজকের মেনু, আজকের মেনুটা একটু দেখিয়ে দিই যে কী করলাম। অর্ডিনারি, তেমন বিশেষ কিছু না, একদম অর্ডিনারি টুকটাক করেছি। চলো আজকে দেখিয়ে দিই। এই দেখো ওই ঘরের অবস্থা, দেখো এই দেখতে পাচ্ছ, পর্দা তো দেওয়া নেই, দেখতে তো পাবে, ওই যে বিছানা ঘাট, এই আর এই ডাইনিং, এখানে খাওয়া দাওয়াগুলো গুছিয়ে এনেছি। আচ্ছা আজকে আমি বলে দিই, আমার মেয়ে বাড়িতে নেই, আমার মেয়ে গেছে ওর মাম্মাম বাড়ি, তাই আজকে দেখবে দুটো করে, সেই দুটো আমার আর আমার হাজবেন্ডের। দেখো কোন কথা ছেড়ে কোনটা আগে বলবো সেটাই ভাবছি, ঠিক আছে এটাই বলে নিই। শোনো, এই চাটনিটা করেছিলাম না, এটা এটা এত ভালো হয়েছে, হ্যাঁ আমি নিজেরটা নিজেই বলি, আসলে সত্যি কথা বলি, আমি নিজেরটা নিজেই বলি, খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, খাওয়াতে পারলে বুঝতে পারতে। যাই হোক, এই দেখো আবার করেছি এক শিশি, দেখো এক জার আবার করেছি কালকে, এটা আগের দিন তোমরা দেখেছো, এটা এটার প্রায় শেষ। যাই হোক, দইটা আমি বাড়ি নিই, দইটা আমি পরে করব, দই পরে নেব, এটা ওর মানে মামের পাপার। একটা ডিম আছে, মাছ আছে, একটা চিকেন আছে, তারপর তোমার বাঁধাকপি আছে, একটু ফল আছে, পেঁপে আর চাটনি আছে, দই এখানে দেওয়া হবে। আর এটা আমার, দেখো ডিম আছে, বাঁধাকপি আছে, পেঁপে আছে, আছে মাংস, একটু চাটনি, এই হচ্ছে আমাদের দুজনার দেখো খাওয়া দাওয়া, পুরো সেট করে রাখলাম। একটু দই নিলেই হয়ে যাবে, বাস তারপর দইটাও তুলে রাখবো। এই হচ্ছে আমার সকালের পরিস্থিতি। এবার টুক করে ঘড়িটা দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, কথা বলতে বলতে 5 মিনিট হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে এই ঘড়িটা, আর ওটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে আরেকটা, এই হচ্ছে 35 হয়ে গেছে, 8:30 বেজে 35 হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বিশ্বাস করো 8:10-এ হয়ে গেছে। আমার না টার্গেট থাকে মোটামুটি সকাল সকাল সব কাজ সেরে ফেলবো, কিন্তু ওই যে গোছ গাছ হ্যান ত্যান করতে করতে না আরও 10-15 মিনিট কোনো ব্যাপারই না, মনে হয় যেন কীভাবে চলে যায় একটু গোছ গাছ করতে করতে। যাই হোক, তোমরা সব ভালো থেকো, সঙ্গে থেকো। এখন তাহলে শেষ করি।
Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. And I wish that I could put it in a machine. তোমরা কাজকর্ম দেখলে শীত তো চলে আছে, চলে গেছে যাচ্ছে এরকম। এখন তো এইসব মানে সবজিগুলো আমরা মিস করব, যদিও এখন সবই পাওয়া যায়। কড়াইশুঁটি থেকে আরম্ভ করে সব সারা বছর পাওয়া যায়, বাঁধাকপি তো পাওয়া যায়ই। হ্যাঁ, ফুলকপিটা একটু কম পাওয়া যায়, বাঁধাকপি পুরো মানে বছর সারা বছর পাওয়া যায় আর কি। কাটা কোটা হলো, কালকে কি রান্না করব তার মোটামুটি গোছগাছ করে রাখলাম। সকালে উঠে যেন রান্নাটা বসিয়ে দিতে পারি, স্টার্ট করে দিতে পারি। আর চলো এখন একটু চা খেয়ে নিই, একটু চা করি, একটু চা খেতে খেতে একটু কথা বলা যাবে। চলো চা করি, চলো চা নিয়ে এলাম। এই যে খাবো, ভীষণ গরম, একটু পরে খাচ্ছি। আর গরম গরম একটা বেশ ভাপ পড়ে গেছে, তো দাঁড়াও ফ্যানটা অফ করি। দেখি গরম। এই তো
সেদিন সেদিন না কালকে মনে হয়, কাল বোধ হয়, হ্যাঁ কালকেই হবে, একটা ভিডিও দেখলাম জানো তো, ওটা এমনি কী করে মা শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে এই ব্যাপারে ভিডিওটা, অনেকগুলো পয়েন্টস ছিল। প্রথম পয়েন্ট হচ্ছে ভীষণ হাসতে হবে, স্মাইল, সব অলওয়েজ স্মাইল। তা আমি মনে মনে ভাবছিলাম যে অকারণে কি হাসা যায়, কোনো কারণ না থাকলে, আবার ভারাক্রান্ত মন, যেদিন মন খারাপ সেদিন কি অকারণে হাসি আসে, মানে খুব প্রাণ খোলা হাসি, প্রাণ খোলা হাসি আসতে হবে। যাই হোক, তারপর আমি মনে মনে ভাবলাম যে না, যখনই হাসির কথা ভাবছি, যে আমি ভাবছি যে অকারণে বোধহয় হাসা যায় না, কিন্তু এই কথাটা ভাবলেই যে অকারণে কি হাসা যায়, এই কথাটা ভাবলেই কিন্তু হাসি পাচ্ছে, তাই না? আমার তো আমি ভাবছিলাম যে হ্যাঁ হ্যাঁ অকারণে কি হাসা যায়, এটা বলতে গেলেই হাসি পাচ্ছে। তোমরা দেখো, হ্যাঁ লাফিং ক্লাবগুলো আছে না, হাসি তো অবশ্যই ভালো। কালকে তো আমি জানলাম ব্যাপারটা, হাসলে না আমাদের যে মাসলসগুলো, মানে মাসলসগুলোর মধ্যে মানে মুখের গালের যে মাসলসগুলো আছে সেগুলো সব স্প্রেড করে, যার ফলে একটা হরমোন, আমি হরমোনটার নাম মনে রাখতে পারিনি, ওই হরমোন নির্গত হয়। আর ওই হরমোনটা মানে যত বেশি নির্গত হবে তত তুমি মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকবে, এটা হচ্ছে আসল কারণ। বেশি হাসলে তোমার ওই হরমোনটা তত বেশি নিঃসরণ হবে, ওই কারণে হাসি ভালো। হ্যাঁ, আর আরেকটা পয়েন্টস ছিল, হ্যাঁ আরেকটা পয়েন্ট ছিল, খুব আমার ভালো লেগেছে এটা, যে অলওয়েজ বলতে হবে যে আমি ভালো আছি, তারপর সকালে উঠে যে আমি খুব ভালো আছি, আর কৃতজ্ঞতা ভীষণ যে কোনো জিনিস নিয়ে। এটা এগুলো কিন্তু আমরা টুকটাক ভাবি, যে কোনো একটা কিছু ইয়ে হলে, মানে কোনো ঘটনা ঘটলে আমার তো মনে হয় যে আমি যা পেয়েছি তো অনেক, যা কিছু পেয়েছি, আমি আমি ফ্যানের নিচে বসে হাওয়া খেতে পাচ্ছি, আমি একটা ভালো বাড়িতে রয়েছি, আমার একটা এটা আছে, আমার ওটা আছে, সেটা আছে, যা অনেকের নেই। হ্যাঁ, এইরকম ভাবতে হবে এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে অলওয়েজ, যে কোনো একটা জিনিস ভেবেই যে আমার এটা আছে, আমি সত্যি ঈশ্বর আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার আছে, এই রকম যে কোনো, আমার একটি সন্তান আছে, তা আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে আমাকে তুমি একটা সুস্থ শিশু দিয়েছ। হ্যাঁ, এই রকম এইভাবে কৃতজ্ঞতা, খালি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মন থেকে ঈশ্বরের প্রতি, তাহলে কি হয় এই ব্যাপারটা ইউনিভার্সে, মানে সার্বিক যে আমাদের যে একটা শক্তি আছে, সেই তা মানে ভিডিওটাই বলছে যে ঈশ্বরের কানে গিয়ে এই বার্তাটা পৌঁছবে যে তুমি হ্যাপি এবং তুমি হ্যাপি থাকতে চাও, এটা তিনি বুঝে তিনি তোমাকে হ্যাপি রাখবেন। আর সারাক্ষণও ভালো আছি, হ্যাঁ দেখবে কাউকে 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 দেখবে জিজ্ঞেস করে দেখবে কেমন আছো, ওই চলে যাচ্ছে, ওই আমার তো অল্পেতেই হয়ে যায়, আমি ওই চলছে, এইরকম এইরকম করে মানে গ্ল্যাডলি বলা যে না আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, এটা এটা অনেকে না বলতে পারে না, দেখবে এটা উনিও বললেন তাই, যে এটা যখনই হবে তখনই ঈশ্বর মানে তোমার বেশি ভালো থাকার দরকার নেই বুঝে যাবেন, তাই তিনি তোমাকে আশীর্বাদ স্বরূপ ব্যাপারটা জানাবেন, মানে দেবেন না, উনি বলছেন ওনার বক্তব্য। এটা ছিল নাম্বার টু, ভালো লেগেছে বেশ কথাটা শুনে, সত্যি তাই। দেখো যখন আমরা বলি না যে আমি ভালো আছি, ভালো আছির মধ্যেই না ভালো থাকাটা যেন আছে, ভালো আছি বললেই আমি একটা ভালো ফিল করি, খারাপ আছি বললেই দেখবে একটা খারাপ বোধ হয়, না ভালো নেই,
মধ্যেই শরীর মন সবই যেন আরও মিয়ে যায়। তার মানে এই নয় যে আমি খুব খারাপ আছি আর বলবো দারুণ আছি দারুণ আছি তাহলেই ভালো থাকবো, তা নয়। ব্যাপারটা বলছে যে সব সময় ভালো চিন্তা করবে, কৃতজ্ঞ হবে ঈশ্বরের প্রতি, তাহলে অটোমেটিক তোমাকে উনি তোমার প্রয়োজন বুঝে সেটা দেবেন অফুরন্ত ভাণ্ডার থেকে তার। এই হচ্ছে ব্যাপার। ভাল লাগলো, আরও অনেক পয়েন্টস আছে, আমার অতটা মনে নেই, আমার মনে পড়বে দেখলে বা ভাবলে, দুটো তোমাদের বললাম, এক হচ্ছে হাসি অলওয়েজ স্মাইল আর আরেক হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ। ভালো লাগলো শুনে। চা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা মানে ঠান্ডা না, মানে খাওয়ার মতো, খাওয়ার মতো হয়েছে। তো মশা হচ্ছে না, ও হা কি ভালো লাগছে। আমার ওই প্রসিডিওর এলাচ, যারা আমার ভিডিও দেখো তারা জানবে আমি এলাচ থেতো করে ওই চায়ের ইয়েতে পুরো ছড়িয়ে দিই, ভালো করে থেতো করে পুরো এলাচ চা। কিছুদিন পরে আর বিকেলে চা খেতে পারবো না, ভালো লাগবে না, এত গরমের মধ্যে চা আমি পছন্দ করি না। আজকে ইচ্ছে করলো তাই করলাম। কি মশা গো, গুড নাইট চলছে অয়েল, তাও মশা। আমার এই ভাঁড়গুলো চা খেতে খুব ভালো লাগে, মাটির ভাঁড় হলে আরো ভালো লাগে। এটা তো মাটির না, কালার এরকম, মাটির ভাঁড়ে চা খেলে না একটা অদ্ভুত স্মেল, মানে মাটির স্মেল পাই, দারুণ লাগে, খুব ভালো লাগে। মাটির ছোট ছোট যে ভাঁড়গুলো হয়, এখন দেয় না, এখন তো ওই কাপ টাপগুলো হয়ে গেছে কাগজের, এখন আর নেই। আর কি, আমার তো চা খাও শেষ হয়ে গেল। ঠিক আছে, আজকে আর ভিডিওটা লং করব না, এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।